সিরিয়ার দামেস্ক শহরে একটি কবরস্থান রয়েছে। এই পর্যন্ত যারা দামেস্কে গিয়েছে তারা প্রায় সকলেই এই কবরস্থান সম্পর্কে জানে। এই কবরস্থানে শায়িত আছেন বিখ্যাত আলেম ওলামা থেকে শুরু করে বহু আউলিয়া আর মুজাহিদগণ। এখানে এক লোক কবর খননকারী হিসেবে কাজ করত। কবর খনন করা থেকে শুরু করে মৃতদের কবরে শুয়ে দেয়া পর্যন্ত সকল কাজ সে নিজ হাতে সম্পন্ন করত। একদিন এক মহিলা তার কাছে এসে একটি কবর খননের জন্য অনুরোধ জানাল। মহিলার কথা অনুযায়ী সে কবর খনন করল। কিছু সময় পরে ওই মহিলার পরিচিত সামান্য কয়েকজন লোক মৃতদেহকে বহন করে কবরের পাশে নিয়ে আসলো। এরপর তারা সেই মৃত ব্যক্তির জানাজা সম্পন্ন করল। জানাজা শেষে কবরের গর্তকে উন্মুক্ত করে মৃতদেহটিকে কফিন থেকে বের করে মাটিতে রাখা হলো। এরপর কবর খননকারীর কাছে মৃতদেহটিকে হস্তান্তর করা হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কবরটি প্রসারিত হওয়া শুরু করল। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে অলৌকিকভাবে কবরটি জান্নাতি বাগানের ন্যায় রূপ ধারণ করল। তখন দুজন ফেরেশতা ঘোড়ায় চড়ে এসে মৃতদেহটিকে সঙ্গে করে নিয়ে গেল। কবর খননকারী বিষয়টি লক্ষ্য করে জ্ঞান হারিয়ে ফেলল। সে ছাড়া বিষয়টি আর কেউ দেখতে পেল না, শুধুমাত্র সেই দেখল। কিছুক্ষণ পরে আশেপাশের অন্যরা হতভম্ব হয়ে তার চোখে পানি ছিটিয়ে দিয়ে তাকে হুঁশে ফেরানোর চেষ্টা করল। পানির ছিটা যখন তার চোখে স্পর্শ করল তখন সে জ্ঞান ফিরে পেল। লোকেরা তাকে কবর থেকে উপরে তুলে নিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে যে? তখন সে তাদের কাছে বিস্তারিত সব বর্ণনা করল। তারা সবাই অবাক হয়ে বলল, সুবহানাল্লাহ, তুমি একটি কল্পনা করেছ। তারা বিষয়টিকে সহজভাবে নিয়ে একে অপরের গন্তব্যে চলে গেল। সেই মহিলাটিও চলে গেল। কয়েক মাস পরে ওই একই মহিলা দ্বিতীয়বারের মতো আবার কবর খননকারীর কাছে এসে আবেদন করল আরেকটি কবর খনন করার জন্য। এবারও কিছু লোক মৃতদেহের জানাজা সম্পন্ন করল এবং সেটিকে কবর খননকারীর কাছে সঁপে দিল। ঠিক আগের মতো এবারও একই কাহিনী ঘটল। দুজন ফেরেশতা ঘোড়ায় চড়ে এসে মৃতদেহটিকে সঙ্গে করে নিয়ে গেল। কবর খননকারী এবার জ্ঞান হারালেন না, কিন্তু সে বাদে বিষয়টি এবারও কেউ লক্ষ্য করল না। সবাই যখন দাফন কাজ শেষ করে চলে গেল তখন সে মহিলাটিকে সামনে গিয়ে বাধা দিয়ে বলল, কে আপনি, কোথাকার বাসিন্দা আপনি? মহিলা বলল, এই দুঃখ কষ্টের মধ্যে আমাকে ছেড়ে দাও, আজকে কবরে শায়িত করা মৃতদেহটি আমার সন্তান। আগেরবার আমার আরেক সন্তানকে কবরস্থ করেছিলাম। কবর খননকারী বলল, ও আচ্ছা, আপনি তাদের মা? মহিলাটি বলল, হ্যাঁ, কেন জিজ্ঞেস করছো? কবর খননকারী উত্তর দিল, আমি অলৌকিক কিছু দেখেছি। প্রথমবার যখন আপনার সন্তানকে কবরে শুইয়ে দিতে শুরু করলাম তখন কবরটি জান্নাতের বাগানের ন্যায় রূপ ধারণ করেছিল। আগেরবারের মতো আজকেও আপনার আরেক সন্তানকে কবরস্থ করার সময় ওই একই ঘটনা ঘটেছে। আচ্ছা, আমাকে একটু বলুন তো, তারা উভয়ে দুনিয়ায় থাকাকালীন সময়ে কি কাজ করত? কেনই বা ফেরেশতা এসে তাদেরকে সম্মানের সাথে নিয়ে গেল? মহিলাটি বলল, আমার প্রথম সন্তান ছিল তলিবুল ইলম, সে দিনই শিক্ষা অর্জনে সময় কাটাত। আর দ্বিতীয় সন্তান ছিল কাঠমিস্ত্রি, যে তার ভাইকে দিনই শিক্ষা অর্জনের জন্য অর্থ দিয়ে সহায়তা করত। কবর খননকারী বিস্ময়ের সাথে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা উভয়কেই দীনে ইলমের সাথে জড়িত হওয়ার প্রতিদান হিসেবে পুরস্কৃত করেছেন।